প্রচার পর্যন্ত পড়াইছি না, তাহলে তো আমি এটা পড়াবো। এই বই নিছো তোমাদের, রিটার ম্যানুয়াল অফ স্পিনিং, এটা তোমাদের সফট কপি আছে তোমাদের কাছে? জি। আচ্ছা ওকে, তাহলে দেখো আমরা এই ম্যানুয়ালটাতে একটু কানে আগাই। দিস ইজ কটন ফাইবার, কটন ফাইবার অনেকবার পড়ছো, ন্যাচারাল ফাইবারে পড়ছো, আমরা পড়াইছি আরো পড়াবো। দেখো এই এই ম্যানুয়ালে, এই ম্যানুয়ালে টেকনোলজি অফ শর্ট স্টেপল স্পিনিং, ঠিক আছে, টেকনোলজি অফ শর্ট স্টেপল স্পিনিং, দেখো টেকনোলজি অফ শর্ট স্টেপল স্পিনিং, এখানে ভলিউম টু ব্লোরুম এন্ড কার্ডিং। হ্যাঁ, এই যে তোমাদের এই ভলিউম ওয়ান আর ভলিউম টু মিলেই এসএস ওয়ান শর্ট স্টেপল স্পিনিং ওয়ান। তফিকা ম্যাডাম তোমাদেরকে কার্ডিং পড়াচ্ছে। হ্যাঁ ঠিক আছে, স্পিনিং প্রিপারেশন, রিং স্পিনিং, রোটর স্পিনিং, অল্টারনেটিভ প্রসেস অফ ম্যানমেড ফাইবার। হ্যাঁ, তাহলে এই যে তোমার এই সাতটা ভলিউমই কিন্তু তোমাদেরকে ফোর্থ ইয়ার পর্যন্ত পড়তে হবে। এটি কিন্তু জার্মান রাইটারের লেখা, যে ভেরনার ক্লাইন, উচ্চারণ হচ্ছে ভেরনার, ভেরনার ক্লাইন, ক্লাইন মানে হচ্ছে ছোট। ঠিক আছে, দেখো ভলিউম ওয়ান কি আছে, টেকনোলজি অফ শর্ট স্টেপল স্পিনিং, ভলিউম ওয়ানে আছে ডিল উইথ বেসিক জেনারেলি ভ্যালিড টেকনোলজিক্যালি রিলেশনশিপ ইন শর্ট স্টেপল স্পিনিং, সাবসিকোয়েন্ট ভলিউম আর অর্গানাইজ অ্যাকর্ডিং টু মেশিন অর মেশিন গ্রুপ, দিস সেপারেট জেনারেলি ভ্যালিড বেসিক প্রিন্সিপাল ফ্রম অনগোয়িং ডেভেলপমেন্ট ইন মেশিন ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন। অনগোয়িং ডেভেলপমেন্ট যাবে, মেশিন ডিজাইন এবং কনস্ট্রাকশন এসবে সব মিলে। আর আমি তোমাদেরকে ব্লোরুম পড়াবো, ভলিউম টু মধ্যে ব্লোরুম পড়াবো। আচ্ছা এখন তোমাদেরকে যেটা আমি দেখাতে চাচ্ছি, একটা বইয়ের মধ্যে কিন্তু এরকম কন্টেন্ট থাকে, ইন্ডেক্স থাকে, ইন্ডেক্স এরকম নাম্বার থাকে, আমি কিন্তু তোমাদেরকে এই ফাইবার এগুলো এগুলো সব পড়াবো, এগুলো সব পড়াবো, ঠিক আছে। আচ্ছা ইন্ট্রোডাকশন টু স্পিনিং, ইন্ট্রোডাকশনের জন্য আমি তোমাদেরকে একটা পুরো পড়াইছি, একটা প্রেজেন্টেশন দিয়ে পুরো একটা প্রেজেন্টেশনই পড়াইছি। আচ্ছা এই ইন্ট্রোডাকশন স্পিনিং এর মধ্যে, হ্যাঁ তোমরা এই জিনিসটা খেয়াল করো যে এখানে এই যে অপারেশন আর মেশিন ইউজ ইন শর্ট স্টেপল স্পিনিং, এই জিনিসটা খুব ভালো করে এই টেবিলটা তোমাদেরকে পড়তে হবে। কি আছে এখানে দেখো, কি লেখা আছে টেবিলটার বাঁ পাশে লেখা আছে অপারেশন, ডান দিকে লেখা আছে মেশিন ইউজ ইন শর্ট স্টেপল স্পিনিং, শর্ট স্টেপল স্পিনিং এ কি কি মেশিন ইউজ হয়, কি অপারেশন, ধরো ব্লোর ওপেনিং, ব্লোর ওপেনিং, ক্লিনিং, ব্লেন্ডিং, অ্যালাইনিং, ওয়ার্ডগুলো নিশ্চয়ই পরিচিত, ওপেনিং, ওপেনিং কি নামে যে বেল বেল করা ইয়ানটা, মানে বেল করা, ওপেনিং বলতে আমরা নরমালি ওপেনিং ওয়ার্ডটা বলতে কি বুঝি বলো ইব্রাহিম, বলো 23 কোনো কিছু খোলা, খোলা ওপেনিং বলতে কোনো কিছু খোলা। আর আমরা শর্ট স্টেপল স্পিনিং এ কি খোলা বুঝবো ম্যাম, বেল থেকে বেল কে খোলা বলো, বেল বেল কে খোলা, কেন কটন কে খোলা বুঝতে পারবো না ম্যাম, বেল অবস্থায় তো কটনই থাকে। হ্যাঁ বেলের ভিতরে কটনই থাকে, বেল ওপেন করা কটন কে ওপেন করা, আসলে বেলের ভিতর থেকে কটন কে ওপেন করা। ওকে এই ওপেনিং কাজগুলো কে করে দেখো, এই যে ওপেনিং বলতেছি, এখানে ওপেনিং বলতে আমরা ওপেনিং অফ কটন ফাইবার বুঝি, বেল ওপেন করে ওপেনিং অফ কটন ফাইবার। তাহলে এই ওপেনিং কাজগুলো হয় অনেক জায়গায়, ব্লোরুম মেশিনগুলোতে ওপেনিং হয়, কার্ডিং মেশিনে ওপেনিং হয়। তোমরা কার্ডিং এর নিশ্চয় ম্যাডাম পড়াইছে তোমাদেরকে, স্লাইবার থেকে কার্ডিং এর অবজেক্ট, ইন্ডিভিজুয়ালাইজেশন পড়াইছে না, ইন্ডিভিজুয়ালাইজেশন। তাহলে এই ইন্ডিভিজুয়ালাইজেশন মানে হচ্ছে ওপেনিং, প্রতিটা ফাইবারকে ইন্ডিভিজুয়াল করা, দিস ইজ ওপেনিং। ওকে তারপরে কি, ও ই রোটর স্পিনিং মেশিন, ও ই মানে হচ্ছে ওপেন ইন রোটর স্পিনিং মেশিন, তো ওপেন ইন রোটর স্পিনিং মেশিনে ও ফাইবার ওপেনিং হয়, ব্লোরুম মেশিনে ওপেনিং হয়, কার্ডিং এ ওপেন হয়, ওপেন ইন রোটর স্পিনিং এও ওপেনিং হয়, এক একটা ওপেনিং অবশ্য এক এক রকম।
সবই ওপেনিং ফাইবারকে ওপেনিং করা তারপরে কি বলছে ক্লিনিং পরিষ্কার করতে হবে কটন ফাইবারের মধ্যে কি ময়লা থাকে বলো দেখি 58 রুল 58 ম্যাম অনেক প্রকার ডাস্ট থাকতে পারে গ্রিস টাইপ থাকতে পারে আবার ট্রাশ তারপর মানে ওই যে সিডের যেগুলো থাকে ম্যাম ভাঙা পাট থাকে হ্যাঁ হ্যাঁ এগুলো থাকে আর বিভিন্ন ধরনের ময়লা থাকে তাহলে ক্লিনিং হচ্ছে এই ময়লাগুলোকে কটন ফাইবার থেকে আলাদা করা এটাকে বলে ক্লিনিং এই ময়লাগুলোকে কটন ফাইবার থেকে আলাদা করা তাহলে এই ক্লিনিং কে করে ক্লিনিং মেশিনস মানে ক্লিনিং মেশিনস গুলো কোথায় থাকে ব্লোরুম সেকশনে যে মেশিন গুলো ওপেনিং করে আসলে সেই মেশিন গুলোই ক্লিনিং করে ওপেনিং আর ক্লিনিং দুটা একসাথেই হয় ওপেন করব তারপরে ক্লিন করব যে ফাইবার যদি একসাথে বাইন্ডিং থাকে তাহলে ক্লিন করা যায় না তাকে যত ওপেন করা হবে তত ক্লিন হবে ওকে তাহলে ক্লিনিং হচ্ছে ক্লিনিং মেশিন কার্ড কম্বার ড্রোফ্রেম রোটর স্পিনিং মেশিন চিন্তা করো রোটর স্পিনিং মেশিনে ওপেনে আছে আবার ওখানে ক্লিন আছে কার্ডিং ওপেনিং হয় ক্লিনিং হয় কম্বারে ওপেনিং হয় ক্লিনিং হয় কিন্তু কম্বার নরমালি ফাইবার প্যারালের জন্য করে তো ওখানে ওপেনিং হইলো এখানে ওপেনিংটা কি ইনটেনসিফাই না লিখে নাই ড্রোফ্রেম ড্রোফ্রেমে ক্লিন করা হয় ওপেন করা হয় না ড্রোফ্রেমে ক্লিন করা হয় ডাস্ট সাকশন করে সাকশন সাকশন করে ডাস্ট রিমুভ করা হয় আচ্ছা তারপরে কি হয় অ্যাকশন ব্লেন্ডিং হয় ব্লেন্ডিং মানে কি এক ধরনের মিক্সিং কম্বাইনিং ধরুন ব্লেন্ডিং মিক্সিং কম্বাইনিং এই কম্বাইনিং কাজগুলো হয় ব্লোরম মেশিনে কার্ডিং এ হয় এবং ড্রোফ্রেমে হয় এই এই অ্যাকশনটা এই অপারেশনটা এই মেশিনগুলোর মধ্যে হয় অ্যালাইনিং অ্যালাইনিং বলতে কি বুঝবো ওয়ার্ডটা বলতে সোজা করা বা সোজা করা সাজানো সোজা করা অ্যালাইনিং অ্যালাইনিং সোজা করা অ্যালাইন করা লাইনে আনা অ্যালাইন করা অ্যালাইনিং কাজটা করে কার্ডিং এ কম্বারে ড্রোফ্রেমে রোবিং ফ্রেমে ফাইনাল স্পিনিং মেশিনে টাইনে ফাইবার গুলোকে সোজা করা হয় ড্রয়িং করে টেনে ড্রয়িং করে ফাইবার গুলোকে সোজা করা হয় কারণ ফাইবার গুলো যখন তোমার ব্লোরুমে থাকে বেলের মধ্যে থাকে তখন অত্যন্ত এলোমেলো অবস্থা থাকে অত্যন্ত সে এলোমেলো জিনিসটাকে এতগুলো অপারেশন করে সোজা করে তারপরে সুতা বানাতে হয় তাহলে অ্যালাইনিং একটা ইম্পর্টেন্ট কাজ সবই ইম্পর্টেন্ট এখন কি দেখো দেখো ইউনিটিং 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 মানে কি একত্র করা একত্র করা তাহলে আমি অ্যালাইন করছি আবার একত্র করছি কার্ডিং এ কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল করছি কার্ডিং এ আমরা ইন্ডিভিজুয়াল করছি ক্লিন করার জন্য আবার অ্যালাইনিং ও করছি আবার ইউনিটিং ও করছি যখনই আমি স্লাইবার বানাচ্ছি তখন ফাইবার গুলো ইউনিটিং হয়ে যাচ্ছে একত্রিত হয়ে যাচ্ছে ইন্ডিভিজুয়াল ফাইবার গুলোকে একত্রে নিয়ে আসা হচ্ছে ওকে ওকে তারপরে কার্ডিং এ কম্বার ওপেন এন্ড রোটর স্প্রিং মেশিনে এই ইউনিটিং ইকুয়ালাইজিং ইকুয়ালাইজিং মানে কি সমান গুলো একত্রীকরণ সমান করা সমতা আনয়ন করা আমি যে স্লাইবার বলাবো লক্ষ লক্ষ মিটার লম্বা স্লাইবার হবে তৌফিকা ম্যাডাম নিশ্চয়ই তোমাদেরকে স্লাইবারের ছবি দেখাইছে দেখাইছে না জি ম্যাম লক্ষ লক্ষ মিটার স্লাইবারের মধ্যে আমার ইকুয়ালাইজিং করতে হবে মানে আমার স্লাইবারের যে দৈর্ঘ্য বরাবর ওজনের সমতা থাকতে হবে আমার মনে করো আমার কাছে 100 মিটার স্লাইবার আছে বা 1000 মিটার স্লাইবার আছে 1000 মিটার স্লাইবারকে যদি আমি 1 মিটার 1 মিটার করে কেটে ওজন করি সেই ওজন ফার্স্টের 1 মিটারের ওজন আর লাস্টের বা মাঝখানের 1 মিটারের ওজনের মধ্যে সমান সমতা থাকতে হবে এই ওজনটা কি 100% একরকম হবে
ম্যাম কিছু তো থাকবে মানে ডিফেক্ট থাকবে বা কিছুটা ভেরিয়েশন থাকবে 100% এক রকম কখনোই হবে না ভেরিয়েশন সামান্য থাকবে আর এই ভেরিয়েশন কতটুকু থাকবে কতটুকু এলাও করতে হবে এর চেয়ে বেশি তুমি ভেরিয়েশন এলাও করতে পারবে না তাহলে তোমার সুতার ওজনের ভেরিয়েশন চলে আসবে সুতা চিকন মোটা হয়ে যাবে তাহলে সেই ইকুয়ালাইজিং করতে হয় কি দেখো লেখা আছে কার্ড উইথ লেভেলার 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 মানে হচ্ছে ওটো লেভেলার লেভেলার দিয়ে ইউনিফর্ম করা হয় ড্রোফেমিও লেভেলার থেকে রোটর স্পিনিং মেশিনে লেভেলার সারাই এরা আবার ইউনিফর্ম করার একটা ব্যবস্থা আছে সেটা পরে করতে রেগে বুঝবা ইকুয়ালাইজিং করা হয় ওকে দেখো অ্যাটিনুয়েটিং অ্যাটিনুয়েটিং মানে কি নরম করা 41 বলো তো অ্যাটিনুয়েটিং কি জিনিস রুল 41 यस ম্যাম বলো অ্যাটিনুয়েটিং কি জিনিস মনে নাই ম্যাম অ্যাটিনুয়েশন হচ্ছে টানা ঠিক আছে জি ম্যাম ওই হ্যাঁ ডিকশনারি দেখো তোমার তো মোবাইলে তো ডিকশনারিও আছে পরে দেখে নিও এখন না ডা ঢুকে পরে ঢুকো তো ফাইবার গুলো ম্যাম এই রোবিংটাও কি আছে ম্যাম হ্যাঁ রোবিং এর মধ্যে রোবিং ফ্রেম মানে এই টানার কাজটা করা হয় ড্রাফটিং সিস্টেমের মাধ্যমে ড্রাফটিং সিস্টেম কার্ডিং মেশিনের ড্রাফটিং সিস্টেম আছে ড্রো ফ্রেমের ড্রাফটিং সিস্টেম আছে রোবিং ফ্রেমের ড্রাফটিং সিস্টেম আছে এবং ফাইনাল স্পিনিং মেশিনেও ড্রাফটিং সিস্টেম আছে সমস্ত ড্রাফটিং সিস্টেমের কাজই হচ্ছে অ্যাটিনুয়েশন করা জি ম্যাম ক্লিয়ার এসো সমস্ত ড্রাফটিং সিস্টেমের কাজই হচ্ছে অ্যাটিনুয়েশন করা রুল 1 আবি জি ম্যাম কি পড়াইলাম এখন ম্যাম অ্যাটিনুয়েটিং অ্যাটিনুয়েটিং ওকে অ্যাটিনুয়েটিং কার মাধ্যমে করা হয় ম্যাম কার্ডিং মেশিন ড্রো ফ্রেম রোভিং ফ্রেম এই মেশিনগুলোতে কি পার্টটা থাকে কোন পার্টে করা হয় ম্যাম ড্রো বলো ফলা বলো ফলা ড্রাফটিং সিস্টেম ড্রাফটিং সিস্টেম ড্রাফটিং সিস্টেম ড্রাফটিং সিস্টেম মাধ্যমে অ্যাটিনুয়েটিং করা হয় ওকে তারপর স্টেপ দেখো ইম্পার্টিং স্ট্রেন্থ ইম্পার্টিং স্ট্রেন্থ রোল 74 রানা জি ম্যাম ইম্পার্টিং স্ট্রেন্থ বলতে কি বোঝাচ্ছি হোয়াট ইজ ইম্পার্টিং স্ট্রেন্থ মানে তো শক্তি ম্যাম ইম্পার্টিং মানে আলাদা করা মানে একটু আলাদা করা না সংযোগ করা উল্টা বলে সংযোগ করা ওইটা বসা বাবা শুয়ে পড়ো না পড়তে যাও না জি ম্যাম হাত পারবে বসো বসো চেয়ার টেবিলে বসো পৃথিবী পাল্টে যাচ্ছে ইম্পার্টিং হচ্ছে আনয়ন করা স্ট্রেংথ আমি ইম্পার্ট করব আনয়ন করব স্ট্রেংথ স্ট্রেংথ ইম্পার্ট করব মানে এই স্ট্রেংথ কিভাবে ইম্পার্ট করা হয় আসলে স্ট্রেন্থ কিভাবে ইম্পার্ট করে ফাইনাল স্পিনিং মেশিনে স্ট্রেন্থ আইনে ইম্পার্ট করা হয় আর অন্য কোনো মেশিনে স্ট্রেন্থ ইম্পার্ট করা হয় না তাহলে অন্য মেশিনগুলোতে কি আমরা স্ট্রেন্থ ফলাই দেই কিছু করি না যা ফাইবারে যা স্ট্রেন্থ আছে তা থাকে কমতে কমতে আসে ফাইবার যখন চলতে চলতে যায় ব্লোরুম কার্ডিং ড্রয়িং সিংবাস যত চলতে চলতে যাবে ফাইবার তত তার শক্তি কমতে কমতে আসবে সামনের দিকে আসার পর আমি যখন সুতা বানাবো তখন স্ট্রেন্থ ইম্পার্ট কিভাবে করবো স্ট্রেন্থ ইম্পার্ট বলো দেখি কেউ কোনো বুদ্ধি আছে কিনা রোল 64 অয়ন বলো স্ট্রেন্থ কিভাবে ইম্পার্ট করবো কি দিলে স্ট্রেন্থ হবে অয়ন 64 অ্যাটেন্ডেন্স কিন্তু মাইনাস অ্যাটেন্ডেন্স কিন্তু হবে না রোল 66
Roll 66. Roll 66. নাই এগুলো নাই খালি চেহারা দিয়ে আছে রোল 41 ইয়েস ম্যাম 41 ওকে বলো স্ট্রেংথ কিভাবে ইমপার্ট করব ম্যাম এটা যদি পেছানো হয় ম্যাম আরো যদি স্পিনিং করা হয় ম্যাম মেবি বাড়তে পারে কারণ শক্তিটা আসে ম্যাম স্পিনিং এর মাধ্যমে আর কারো কোনো বুদ্ধি আছে আমি স্ট্রেংথ কিভাবে ইমপার্ট করব কি করলে স্ট্রেংথ হবে এ টুইস্টিং কথাটাই হচ্ছে ইম্পার্টিং স্ট্রেংথ খেয়াল থাকবে ফাইবার গুলোকে যখন টুইস্ট দেওয়া হবে তখনই স্ট্রেংথ ইম্পার্ট হবে তখনই সুতা তৈরি হবে তার আগে ক্লিয়ার রুল 66 সাদে ফাইনাল স্পিনিং মেশিনে রোবিং ফ্রেমে ওয়াইন্ডিং মানে কি আমি রোবিং ফ্রেম থেকে প্রাপ্ত কপ প্যাকেজ কে কোন প্যাকেজে নিয়ে যাও ওয়াইন্ডিং কথার মানে কি আগে বলো ওয়াইন্ডিং কথার মানে কি বাংলা কি মানে কি ওয়াইন্ডিং ওয়ার্ডটা বললে আমি কি বুঝবো ডিকশনারিতে দেখলাম ম্যাম দম দেওয়া বিভিন্ন ফর্মের হইতে পারে রোবিং ফ্রেমে আমরা ওয়াইন্ডিং করবো রোবিং ফ্রেমে ওয়াইন্ডিং করবো কারে ওয়াইন্ডিং করবো কারে ওয়াইন্ডিং করবো রোল 16 আসিফ বলো তো দেখি কারে ওয়াইন্ডিং করব রোবিং ফ্রেমে ম্যাম যে ফাইবারটা ই করা হইছে রোবিং ফ্রেমে মানে ম্যাম আমরা ম্যাম বুঝতেছে না রোবিং ফ্রেমে আমরা কাকে ওয়াইন্ডিং করব ম্যাম কোশ্চেন বুঝছি বাট অ্যানসারটা কোনটা হবে সেটা ধরতে পারতেছে না আচ্ছা আমরা রোবিং ফ্রেমে আচ্ছা অন্য কেউ কি পারো রোবিং ফ্রেমে আমরা কাকে ওয়াইন্ডিং করব হ্যাঁ কার্ডিয়ানটাকে ম্যাম করতে হবে রোবিং ফ্রেম ডি রিমেম্বার রোবিং ফ্রেমে আমি ওয়াইন্ডিং করতে যাচ্ছি কাকে ওয়াইন্ডিং করব কেউ বলতে পারবে না তোমরা হ্যাঁ 71 জড়াবো প্যাকেজ তৈরি করবো ওয়াইন্ডিং মানে জড়ানো প্যাকেজ তৈরি করা আমরা কাকে প্যাকেজ তৈরি করবো কার প্যাকেজ বানাবো ম্যাম টুইস্ট করার পর যে ইয়ারটা তৈরি হয়েছে সেটা রিং ইয়ার তো রোবিং ফ্রেম রিং ইয়ার রোবিং ফ্রেম রিং স্পান আর রিং এ তো যাই মেশিনে তো যাইই নাই আমরা রে সুতা তো বানাইই নাই রোবিং ফ্রেমে আসি রোবিং ফ্রেমে কি তৈরি হয়
রোবিং ফ্রেমে কি তৈরি হয়? সুবহানাল্লাহ ম্যাম, স্লাইভার কি প্যাকেজ করব নাকি? রোবিং ফ্রেমে তৈরি হয় কি সেটা বলো তো ম্যাম। স্মল কপস। রোবিং ফ্রেমের প্রোডাক্টের নাম কি ম্যাম? রোবিং ফ্রেমে তো রোবিং ই লেখা আউটপুট। হ্যাঁ, আউটপুট রোবিং, রোবিং ফ্রেমে রোবিং তৈরি হয় সেটাই তো বলবা। রোবিং ফ্রেমে রোবিং তৈরি হয়, রোবিং রে ওয়াইন্ডিং করি করে একটা প্যাকেজ বানাই, রোবিং ববিন বানানো হয়, রোবিং রে প্যাকেজ করে রোবিং ববিন বানানো হয়। তাহলে রোবিং ফ্রেমে আমরা রোবিং রে ওয়াইন্ডিং করি, ওয়াইন্ডিং করার জন্য স্পেশাল সিস্টেম আছে, সে ওয়াইন্ডিং করে যে প্যাকেজ হয় তার নাম হচ্ছে রোবিং ববিন। এবং ফাইনাল স্পিনিং মেশিনে ওয়াইন্ডিং হয়। স্পিনিং মেশিনে কি ওয়াইন্ডিং হয় বলো তো ফারজানা 25 বলো, স্পিনিং মেশিনে কাকে ওয়াইন্ডিং করা হয়? ম্যাম ফাইবার কে। স্পিনিং মেশিনে কাকে ওয়াইন্ডিং করা হয়? হ্যাঁ 39 বলো, স্পিনিং মেশিনে কাকে ওয়াইন্ডিং করা হয়? ম্যাম ফাইবার কে। নো রোল 39 অ্যাবসেন্ট, রোল 27 ম্যাম রবিন কে ওয়াইন্ডিং করা হয়। হ্যাঁ ম্যাম, স্পিনিং মেশিনে কম ডিয়ান কে ওয়াইন্ডিং করা হয়। ডিয়ান কে ওয়াইন্ডিং করা হয়, কম বলার দরকার নাই, কার্ড হইতে পারে কম হইতে পারে, স্পিনিং মেশিনে ইয়ার্ন কে ওয়াইন্ডিং করা হয়, এখানে ইয়ার্ন তৈরি হয়, ইয়ার্ন তৈরি হয় ইয়ার্ন কে ওয়াইন্ডিং করে প্যাকেজ বানানো হয়। এবং স্পিনিং মেশিনে যে ইয়ার্নের প্যাকেজ হয় সেই প্যাকেজের নাম কি? কোন কপ, নট কোন কপ। রিং স্পিনিং মেশিনে যে প্যাকেজ হয় তাকে বলা হয় রিং কপ। রিং কপ রে আবার ওয়াইন্ডিং করে কোন বানাতে হয়? রিং কপ রে আবার ওয়াইন্ডিং করে তারপর কোন বানাতে হয়? তোমরা কি বুঝছো? দেখো টেবিলের নাম, টেবিল ওয়ান মেশিন, মেশিনস ইউজ ইন শর্ট স্টেপল স্পিনিং। তাহলে দেখছো কি অপারেশন আর কি মেশিন ইউজ হয়। সুন্দর একটা টেবিল করে দিয়ে দিছে, টেবিলটা কিভাবে বানাইছে খেয়াল করো। আমরা এখন যাই কারে স্পিন করবা, শুরু করি পড়া কি র ম্যাটেরিয়াল এজ এ ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং স্পিনিং। র ম্যাটেরিয়াল জন্য র ম্যাটেরিয়াল হচ্ছে শর্ট স্টেপল স্পিনিং এর র ম্যাটেরিয়াল হচ্ছে কটন ফাইবার। শর্ট স্টেপল স্পিনিং এর র ম্যাটেরিয়াল কটন ফাইবার ম্যাম। কটন শোনো,
আমরা তো সবাই ভাত খাই, খাই না? ভাত খাই, রুটি খাই, সব খাই আমরা। ভাত কত রকম চাল আছে বলো তো ভাত রান্নার জন্য? আমাদের দেশে বাজারে কত রকমের চাল থাকে? বলো কয়টা চালের নাম বলো। মিনিকেট, নাজিশাইল, সাতাশ, আর চিনি গুঁড়া, পোলার চাল। চিনি গুঁড়া, গুড। আমরা যখন নর্মাল ভাত খাই, নর্মাল ভাত খাই, পোলাও চাল পোলাও খাই বা বিরিয়ানি খাই, তাই না? এরকম কয়েকটা ক্লাসিফিকেশনে খাই। যখন মানুষ বিরিয়ানি রান্না করে তখন কি চাল দিয়ে রান্না করে? চিনি গুঁড়া ম্যাম। এমনিতে নর্মালি আমরা ভাত খাই হচ্ছে নাজিশাইল, এগুলো দিয়ে আমরা নর্মালি ভাত খাই। তাহলে এক এক ক্ষেত্রে আমরা এক এক রকম চাল ইউজ করি এবং এক একটা চালের এক এক রকম দাম। চিনি গুঁড়া চালের দাম অ্যারাউন্ড 100 টাকা কেজি, 100 টাকার 10 টাকা বেশি আছে। তারপরে হচ্ছে বাসমতি চালের দাম আরো বেশি, 200 টাকা, 250 টাকা, 300 টাকা কেজি বাসমতি চাল আছে। আর এমনিতে অ্যারাউন্ড নাজেশাল 50-60 টাকা কেজির মধ্যে আছে। এই চালগুলোর দামে ডিফারেন্স কেন বলতো? মানুষ বেশি টাকা দিয়েও কিনে। সহজলভ্যতার অভাব ম্যাডাম, এটা একটা কারণ আছে ম্যাডাম। স্বল্প মানুষ মানুষ কম কিনে, এই জন্য ওরা কম তৈরি করে। মানুষ কম কিনে, মানুষের তো সবসময় পোলাও খাওয়ার এবং তৈরিও হয় কম। আমাদের আরো বছর আগে যে পোলাওর চাল যেরকম ছিল এখন কিন্তু তা নাই। আস্তে, তাহলে এই চালের কোয়ালিটির উপর পোলাও ডিপেন্ড করে এবং ডিপেন্ড করে তুমি কিভাবে রান্না করছো, প্রসিডিউর প্রসেস রান্নার প্রসেসের উপর ডিপেন্ড করে। পোলাওর চাল পোলাও রান্না করার জন্য আলাদা সিস্টেম আছে, চাল ভাজি বুঝে রান্না করতে হয় এবং বিরিয়ানি রান্নার আলাদা প্রসেস আছে, ভাত রান্না একটা প্রসেস আছে। সবচেয়ে সহজ ভাত রান্নার প্রসেস, তাই না? সেই ভাত রান্নার প্রসেস তোমার পানির অ্যামাউন্ট মানে হিটের অ্যামাউন্ট এবং টাইম, কত টাইমে তুমি ইউজ করবা, টাইম কম বেশি, পানির অ্যামাউন্ট কম বেশি হলে সে ভাত ভাতের ক্যারেক্টারটা ডিফারেন্ট হয়ে যাবে, নরম হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, বিভিন্ন রকম হবে। তাহলে কিভাবে ভাত রান্না করবা সেটা একটা ফ্যাক্টর। তারপরে বাবা রান্না করার সময় যে রান্না করবে তার এক্সপিরিয়েন্স একটা ফ্যাক্টর ভাত রান্না। ঠিক তদ্রূপ তুমি যখন সুতা বানাতে যাবা, ফাইবার মেন ফ্যাক্টর, দেখো লিখেছে রিপ্রেজেন্ট 50-75% কি ম্যানুফ্যাকচারিং কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট মানে ফাইবারের দাম। এবং অ্যাপ্রক্সিমেটলি এই অ্যামাউন্ট কোয়ালিটিতেও প্রভাবিত করে। সো ইম্পর্টেন্ট সিলেকশন অফ ফাইবার, তুমি যে সুতা বানাতে যাবা র মেটেরিয়াল ফাইবার সিলেকশন করাটা অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ জিনিস। ওকে, আচ্ছা, সুতরাং ভালো করে পড়বা এর মধ্যে কি লেখা। এখন ফাইবার প্রপার্টি আইকে সামলায় চলবা। ফাইবারের প্রপার্টি, ফাইবার প্রপার্টির মধ্যে প্রথমে আসছে ফাইবারের ফাইননেস এবং ইনফ্লুয়েন্স অফ ফাইননেস। ফাইবারের ফাইননেস, ফাইননেস মানে কি জিনিস? সূক্ষ্মতা, চিকন।
চিকন কত চিকন ফাইবারের ফাইননেসের একটা প্রভাব আছে সুতার কোয়ালিটিতে সুতার কোয়ালিটি বলতে কি বুঝবো সুতার কোয়ালিটি বলতে কি বুঝবো সুতার স্ট্রেংথ সুতার ইউনিফর্মিটি সুতার ব্রাইটনেস তোমরা কি পানিশমেন্ট চাও নাকি তোমরা কি আমাদেরকে অ্যাসেস করো অ্যাসেস করে পানিশমেন্ট চাও আমাদের বাঙালির ভালো পরিচয় তো কেউ তো উত্তর করে না তো প্রশ্ন করতেছে ম্যাম আর কি করো ওদেরকে বলো না কেন এগুলো বন্ধ রাখতে ম্যাম বলেছি ম্যাম দেখেনি এগুলো তো মানে ইয়া জিনিস বাচ্চা কাচ্চা গোসল করে দিচ্ছে কারে সব তো ম্যানেজমেন্ট করতে পারতে হবে তাহলে ফাইননেস হচ্ছে চিকন কটন ফাইবারের ফাইননেসের প্রভাব সুতার মধ্যে অনেক বেশি যখন বেল সিলেকশন করা হয় তখন এই ফাইবারের ফাইননেস দেখে করা হয় চিকন ফাইবারের সাথে মোটা ফাইবারকে মিক্স করা হয় না চিকনের সাথে চিকনকে মিক্স করা লাগে হালকা কম বেশি 19-20 হইতে হয় এর বেশি নয় এবং কটন ফাইবারের একটা গুণ হচ্ছে যে ফাইবার চিকন যে কটন ফাইবার চিকন সে লম্বা যে ফাইবার মোটা সে খাটো এটা হচ্ছে তার একটা বেসিক জিনিস চিকন কটন ফাইবার হচ্ছে লম্বা আর মোটা কটন ফাইবার হচ্ছে খাটো এই হচ্ছে ফাইবার ফাইন্যান্স দেখো ওখানে লেখা আছে ফাইবারকে ফাইন আমরা প্রকাশ করি বুঝতে পারি মাইক্রোনিয়ার বেলো দিয়ে মাইক্রোনিয়ার বেলো দেখো ভেরি ফাইন ফাইবার ফাইন মিডিয়াম স্লাইটলি কোর্স অ্যাবভ 6 কোর্স তোমরা দেখতে পাচ্ছ হ্যালো জি ম্যাম ওকে তাহলে এই আমি যখন ফাইবার মনে করো আমার কাছে যখন একটা 4 মাইক্রোনিয়ারের ফাইবার আছে আমি মিক্সিং করতে যাব এক বেলের ফাইবারের মাইক্রোনিয়ার 4 তাহলে তার আমি পাশে যে আরেকটা বেল নিব সেই ফাইবারের ফাইননেস কত থাকবে 4.1 বা ম্যাক্সিমাম 4.2 এর বেশি হওয়া চলবে না অথবা 3.9 নর্মালি যদি অ্যাভারেজ ফাইননেস 4 হয় তাহলে ফাইবার চয়েস করা হয় 3.9 থেকে 4.1 0.2 ডিফারেন্স বা ম্যাক্সিমাম 0.3 ডিফারেন্স রাখতে পারো এই অনুযায়ী ফাইবারকে চয়েস করা হয় ক্লিয়ার ফাইবারের ফাইননেস যে মাইক্রোনিয়ার মাইক্রোনিয়ার মানে কি জানো কেউ জানো না মাইক্রোনিয়ার মানে রোল 65 শুভ ইয়েস ম্যাম ফাইননেস মাইক্রোনিয়ার মানে কি মাইক্রোনিয়ার মানে কি ওজন মানে হচ্ছে এক ইঞ্চি ফাইবারের ওজন হচ্ছে 4 মাইক্রোগ্রাম 4 মাইক্রোনিয়ার 4.5 মাইক্রোনিয়ার মানে হচ্ছে এক ইঞ্চি ফাইবারের ওজন 4.5 মাইক্রোগ্রাম বুঝতে পেরেছ ওকে সাজিদ সাজেদ রোল 44 ইয়েস ম্যাম সাজেদ হ্যালো হ্যাঁ পাঁচ মাইক্রোনিয়ার বলতে কি বুঝি ম্যাম পাঁচ মাইক্রোনিয়ার ম্যাম এক ইঞ্চ ফাইবারের ওজন 5 মাইক্রোগ্রাম ওকে গুড তাহলে এই হচ্ছে মাইক্রোনিয়ার এখন তোমরা
ইয়ার নাম্বারিং বিভিন্ন সিস্টেম পড়বা, ট্যাক্স পড়বা, ইংলিশ কাউন্ট, মেট্রিক কাউন্ট অনেক কিছু পড়বা। এই যে দেখো এখানে স্পেসিফিকেশন অফ ফাইন্যান্স কি দিয়ে আছে, ট্যাক্স ডিট্যাক্স। নর্মালি ইয়ারের ফাইন্যান্স প্রকাশ করা হয় ট্যাক্স দিয়ে, ফাইবারের ফাইন্যান্স প্রকাশ করা হয় ডিট্যাক্স দিয়ে অথবা মাইক ভ্যালু দিয়ে। মাইক ভ্যালুটা হচ্ছে ব্রিটিশ সিস্টেম, ডিট্যাক্স হচ্ছে আমেরিকান সিস্টেম। ওকে, হ্যাঁ এখানে সুন্দর করে দেয়া আছে, এই হচ্ছে ফাইবারের ফাইন্যান্স। এখানে কনভার্সন দেয়া আছে, কনভার্সন ফ্যাক্টর, ডিট্যাক্স সমান মাইক গুণ এত, মাইক্রোনের ভ্যালুকে 0.394 দিয়ে গুণ করলে ডিট্যাক্স চলে আসবে। ট্যাক্স তোমাদেরকে পড়াবে, টেস্টিং ফাইবার এন্ড ইয়ার্ন টেস্টিং সাবজেক্টে ট্যাক্স পড়াবে, আর তোমরা অনলাইনে পড়তে পারো। ওকে, ফাইবার এর ম্যাচুরিটি, ম্যাচুরিটি বলো ম্যাচুরিটি বলতে কি বুঝা? আমি একটা ফাইবার মানে কিভাবে বৃদ্ধি প্রাপ্ত হয় এরকম কিছু, কিভাবে বৃদ্ধি প্রাপ্ত হয় এটা ম্যাচুরিটি। কি পরিমান গুস্ত আছে, ঠিক আছে, থিকনেস অফ ওয়াল নরমালি ম্যাচুরিটি। খুব বেশি ম্যাচিউর ফাইবার ভালো না মানুষের ক্ষেত্রে, ওভার ম্যাচিউর মানুষ ভালো না। খুব বেশি ম্যাচিউর ফাইবারকে টুচ দেওয়া যায় না, তার বাইরে দিয়ে অনেক ওয়াক্স জমে যায় মানুষের ক্ষেত্রে। তাই খুব বেশি ম্যাচিউর মানুষ ভালো না, সে ফ্লেক্সিবল হয় না, আবার ইম্যাচিউর দেওয়াও হবে না, ইম্যাচিউরের স্ট্রেংথ অনেক কম মানুষের ক্ষেত্রে। তাই ইম্যাচিউর মানুষ দিয়ে কাজ হয় না, একটা লেভেল অফ ম্যাচুরিটি থাকতে হবে। কটন ফাইবারের ক্ষেত্রে এই লেভেল অফ ম্যাচুরিটি সবাই চিন্তা করে অ্যারাউন্ড 80% ম্যাচুরিটি। ওকে, 84-85-90 মধ্যে 90% বেশি ম্যাচুর ফাইবার নেওয়া হয় না। আচ্ছা, এই হচ্ছে ঘটনা কটন ফাইবারের মধ্যে। লক্ষ লক্ষ ফাইবার থাকে, যেমন তোমাদের ব্যাচে এখানে, যেমন তোমরা এখন এই মুহূর্তে আসো 61, তোমরা হচ্ছ টোটাল স্টুডেন্ট 80-র কাছে, 20% মানুষ নাই এখানে, তাহলে 61 বা তোমাদের 80 টোটাল ব্যাচের মধ্যে যদি তুমি খুঁজো, ওভার ম্যাচিউর পাবা দুই একজন, এবং দুই চারজন পাবা তুমি ইম্যাচিউর বিহেভিয়ার। এই ইম্যাচিউর দিয়ে সুতো বানানো যাবে না, ইম্যাচিউর কটন ফাইবারের ক্ষেত্রে তাই। তোমরা ডানের শীষ দেখছো, ডানের শীষ নিশ্চয়ই দেখছো, জান্নাতুল বলো তো দেখি একটা দানের শীষে কয়টা দান থাকে। দেখি না কখনো, আর কেউ বলতে পারবা না একটা দানের শীষে কয়টা দান থাকে? অ্যারাউন্ড 100-110-120-130 এরকম দান থাকে, অ্যারাউন্ড 100-10 হইতে পারে।
110 প্লাস মাইনাস 10 হতে পারে এরকম ধরো सपोज 100 টা দান আছে 100 দানের শেষে 100 টা দানের মধ্যে দানের চিটা ছিল চিটা জি ম্যাম জি ম্যাম যেগুলো এই যে চাল থাকে না ম্যাম চাল থাকে না চাল থাকে না কিন্তু বাইরে দেখি থাকে ওই যে উপরে যে কোষাটা থাকে না কোষাটা থাকে এক্স্যাক্টলি ভিতরে কোনো মাল মশলা থাকে না চাল থাকে না কোষা থাকে হ্যাঁ সেম জিনিস থাকে কটন ফাইবারের ক্ষেত্রে বাইরের কোষা থাকে কিন্তু ভিতরের মধ্যে সেলুলোজ থাকে না ক্লিয়ার বুঝতে পারলাম ইমেচুর এবং ডেড ফাইবার থাকে ডেড ফাইবার বলা থাকে কটনে যেমন চিটা বলে কটনের ফাইবারের ক্ষেত্রে ডেড ফাইবার বলা হয় ফাইবার কটনের চিটাগুলো দেখো কিন্তু মোটামুটি চালের মতোই লম্বা হয় কিন্তু চ্যাপটা থাকে ভিতরে যেহেতু মশলা থাকে না চ্যাপটা থাকে এবং চিটাগুলোর ওজন কম হয় হালকা হয় বাতাসে উড়ে যায় এবং পাতলা হয় এই ইমেচুর ফাইবার থাকলে কি প্রবলেম আমাদের স্ট্রেংথের প্রবলেম স্টিফনেস ইয়ার্নের স্ট্রেংথ কমে যায় নেপিনেস হয় ইয়ার্নের মধ্যে নেপিনেস হয় মাঝে মাঝে গুটি গুটি ফর্ম করে ফেলে ঠিক আছে হাই প্রপোর্শন অফ শর্ট ফাইবার এই ইমেচুর ফাইবার যখন প্রসেস করা হয় তখন ভেঙ্গে ভেঙ্গে ছোট হয়ে যায় ইমেচুর ফাইবার রং অ্যাবজর্ব করতে পারে না কারণ তার মধ্যে তো সেলুলোজ নাই রং কে অ্যাবজর্ব করবে প্রসেসিং ডিফিকাল্টিস মেইনলি এট কার্ড কার্ডিং মেশিনে প্রসেসিং ডিফিকাল্টিস হয় এবং এই ইমেচুরিটির সাথে তোমার ফাইননেসের সম্পর্ক ঠিক আছে ফাইননেসের সম্পর্ক দেখো ফাইবার ফাইননেসও কিন্তু বিশাল ইনফ্লুয়েন্স করে ইয়ার্নে ইনফ্লুয়েন্স করে সে কি কি ইনফ্লুয়েন্স ফাইবার ফাইননেসের ইনফ্লুয়েন্স হচ্ছে স্পিনিং লিমিট ইয়ার্ন স্ট্রেংথ ইয়ার্ন ইভেননেস হ্যাঁ ইয়ার্ন ফুলনেস এগুলো প্রবলেম তৈরি করে ড্রেপ একদম ফেব্রিক পর্যন্ত ড্রেপ অফ দ্য ফেব্রিক লাস্টার হ্যান্ডেল প্রোডাক্টিভিটি তাহলে এগুলো অনেকগুলো প্রপার্টিতে ইফেক্ট তৈরি করে তোমাকে কিন্তু প্রতিটা পয়েন্ট জানতে হবে তুমি মাত্র পড়ছো ফাইবার সুতাই হয়নি কিন্তু তোমাকে বুঝতে হবে স্প্রিং লিমিট কি জিনিস ইয়ার্ন আমার ফাইবারের প্রপার্টির জন্য ইয়ার্ন স্ট্রেংথ ফাইবারের একটা প্রপার্টি ফাইননেস ফাইননেসের জন্য আমার ইয়ার্ন স্ট্রেংথে ইয়ার্ন ইভেননেসে ইয়ার্ন ফুলনেসে তাহলে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু তোমাকে আবার ইন্ডিভিজুয়ালি শিখে জিনিসটা বুঝতে হবে ড্রেপ এটা চলে গেলাম একেবারে ফাইবার থেকে ইয়ার্ন বাদ দিয়ে একেবারে চলে গেলাম কাপড়ে ফেব্রিকে ফেব্রিকে ড্রেপ এফেক্ট করে ইফেক্ট করছে লাস্টারে ইফেক্ট করছে হ্যান্ডেলে হ্যান্ডেল তাহলে হ্যান্ডেল কি জিনিস আমার ফুলনেসেই বা কি জিনিস প্রোডাক্টিভিটি টোটাল ওভারঅল প্রোডাক্টিভিটির মধ্যে প্রবলেম করছে তাহলে ফাইবার ফাইননেস কি পড়লাম আর ম্যাচুরিটি সামনের দিন পরে আসবা এই যেটা পরে বুঝবা টেক্স ডিটেক্স মাইক্রোনিয়ার বেলো মোটামুটি বুঝছ ফাইবার ম্যাচুরিটি এরপর তোমাদেরকে ফাইবার লেন্থ লেন্থ ফাইবার লেন্থ তোমরা এই যে এখানে স্টেপল ডায়াগ্রাম স্টেপল ডায়াগ্রাম দিয়ে ফাইবার লেন্থ বোঝানোর চেষ্টা করছে ডায়াগ্রামগুলো দেখছো স্টেপল ডায়াগ্রাম বাই ওয়েট ট্রায়াঙ্গুলার শেপ স্টেপল ডায়াগ্রাম ফাইবার লেন্থ খুব ভালো করে বুঝতে হবে ফাইবার লেন্থ এই যে এরকম স্টেপ রেক্টাঙ্গুলার স্টেপল ডায়াগ্রাম হ্যাঁ এটি কি ট্রাপেজয়েড জয়েডাল ট্রাপেজয়েডাল স্টেপল ডায়াগ্রাম এই স্টেপল ডায়াগ্রাম গুলো সবগুলো দেখবা কি লেখছে স্টেপ স্টেপল ডায়াগ্রাম স্টেপ স্টেপ বাই স্টেপ করছে এবং তারপর আসছে ফাইবোগ্রাম ফাইবোগ্রাম দেখো আবার আসছে স্টেপল ডায়াগ্রাম বাই ওয়েট স্পেসিফিকেশন লেন্থ এখানে আর কিছু জিনিসপত্র আছে সামনের ক্লাসে আমি দেখাবো এইখানে আসছে তোমার শর্ট ফাইবার প্রপোর্শন অফ শর্ট ফাইবার স্টেপল ডায়াগ্রাম দিকে তোমার শর্ট ফাইবার এই ফাইবার লেন্থ বোঝা খুবই 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 ইম্পর্টেন্ট সুতরাং ক্ষেত্রে ফাইনেস যেরকম ইম্পর্টেন্ট লেন্থ তো ইম্পর্টেন্ট অত্যন্ত বেশি ইম্পর্টেন্ট লেন্থ এবং লেন্থকে বিভিন্নভাবে প্রকাশ করা হয় লেন্থের সাথে আরও শর্ট ফাইবার আছে লং আছে অনেক কিছু আছে এ তোমাদের এখন তো তোমরা 80 জন এক এক জায়গায় আছো 80 জন যদি ক্লাসে একসাথে থাকতা তোমাদের দৈর্ঘ্যের মধ্যে মিল নাই
তোমাদের ডায়ার মধ্যে চিকনের মধ্যে মিল নাই, তোমাদের কালারের মিল নাই। এই 80 জনের কালারের মধ্যে 80 রকম কালার, 80 জন আবার 80 মানে লম্বার হাইট এক রকম না, একটু ভেরিয়েশন আছে, মোটা মোটাও এক রকম না। ঠিক সেম কটন ফাইবারের ক্ষেত্রেও তাই। এবং কি জানো, এই যে তোমরা 80 জন আছো, 80 জনের মধ্যে অনেক অমিল কিন্তু আবার মিলও আছে। এই 80 জন আর আমি যদি পাকিস্তানের 80 জন নেই, পাকিস্তানের 80 জন থেকে তোমার 80 জনের মধ্যে ডিফারেন্স আছে। যদি আমি শ্রীলঙ্কার 80 জন নেই, সে 80 জন তোমার 80 জনতে ডিফারেন্স আছে। শ্রীলঙ্কার 80 জনের কি কালার হবে বলো তো? বাংলাদেশের 80 জন তোমরা স্টুডেন্ট থেকে শ্রীলঙ্কার 80 জনের কালার কি হবে? জিসান বলো, 34 ম্যাম, কালো কালো ম্যাম, ওরা কালো হবে অনেভারেজ। আর আমরা ম্যাম, আমরা হচ্ছে উজ্জ্বল শ্যামলা, উজ্জ্বল শ্যামলা। যদি পাকিস্তানের 80 জন নাও ম্যাম, ওরা হচ্ছে ম্যাম সাদা, ওদের তুলনায় আমরা কালো, আমরা কালো, আর শ্রীলঙ্কা আরো কালো। এখন যদি ফাইনেস চিন্তা করো তাহলে কি দাঁড়ায় শ্রীলঙ্কার? বাঙালিরা কোয়াসার। আর যদি লেন্থ চিন্তা করো, লেন্থ দৈর্ঘ্য, পাকিস্তানিরা লম্বা, পাকিস্তানিরা লম্বা, পাকিস্তানের ফাইনাল চিন্তা। এবং লম্বার সাথে আরেকটা জিনিস যোগ করি, লেন্থ ইউনিফর্মিটি, লেন্থ ইউনিফর্মিটি মানে বুঝছো তো? লেন্থ ইউনিফর্মিটি লম্বা কাটোর পার্থক্য, ওভারঅল এভারেজ লম্বা বেশি, তাই না? তাহলে পাকিস্তানে। হ্যাঁ, আর বাংলাদেশের মধ্যে লম্বা কাটার পার্থক্য অনেক বেশি, আমাদের ডায়ামিটারের পার্থক্য অনেক বেশি, বুঝতে পারছ? তো এগুলো ঠিক এরকম জেনেটিক্যাল জিনিসই কটন ফাইবারের ক্ষেত্রে। মানে পাকিস্তানি কটন এক কালারের, আবার উজবেকিস্তানের কটন আরেক কালারের, ইন্ডিয়ান কটন আবার আরেক কালারের, চায়নার কটন আরেক কালার। তারপর লাস্টে যে একটা বৈশিষ্ট্য বললেন, ওইটা কি আরেকবার একটু বোঝানো যাবে? লেন্থ ইউনিফর্মিটি, হ্যাঁ বোঝাই। এই যে মনে করো, এই যে স্ট্যাপল ডায়াগ্রাম, রেকটেঙ্গুলার শেপ, হ্যাঁ জি, এখানে টু ফাইবারের দৈর্ঘ্য এক রকম, তার মানে লেন্থ ইউনিফর্মিটি অনেক বেশি, প্রায় 100 এর কাছাকাছি লেন্থ ইউনিফর্মিটি। এই যে অ্যাপ্রক্সিমেটলি 60% ছোট ফাইবারের সংখ্যা বেশি, বড় ফাইবার আছে অল্প, 70% লেন্থ ইউনিফর্মিটি। ওকে, যে এখানে লেন্থ ইউনিফর্মিটি, ট্রায়াঙ্গুলার শেপ লেন্থ ইউনিফর্মিটি অত্যন্ত কম, লেন্থের মধ্যে ইউনিফর্ম নাই, নিজেদের মধ্যে ইউনিফর্মিটি নাই, এই যে এর মধ্যে ইউনিফর্মিটি নাই, স্টেপল ডায়াগ্রাম বাই ওয়েট এর মধ্যে ইউনিফর্মিটি নাই। কারণ মানে তোমার কত পার্সেন্ট, 2% 3% ফাইবার অনেক লম্বা, আবার 20% ফাইবার ছোট, ইউনিফর্মিটি নাই, সমতা নাই। মনে করো তোমরা বল পেন কিনো, ই কোনো বল পেন, ই কোনো তো অনেক আগে নাম ছিল, এখন তো বিভিন্ন রকম হাই স্কুল বিভিন্ন রকম বল পেন আসছে, জেল পেন। তুমি যদি তোমার হাতে 100টা বল পেন নাও, 100টা বল পেন কিন্তু ফার্স্ট একরকমই, তার মানে ইউনিফর্মিটি অনেক বেশি, প্রায় 100 এর কাছাকাছি ইউনিফর্মিটি, 95% বা মোর দেন 96%, ঠিক আছে? জি ম্যাম। কিন্তু তুমি যদি চাল নেও হাতে, 100টা চাল নেও, চাল নিয়ে দেখবা চালগুলোর কিন্তু দৈর্ঘ্য ওজন মধ্যে ইউনিফর্মিটি নাই, ইউনিফর্মিটি কম, কারণ চাল হচ্ছে ন্যাচারাল জিনিস, ন্যাচারাল জিনিসের মধ্যে ইউনিফর্মিটি কম, আর কলম হচ্ছে ম্যানমেড জিনিস, এর মধ্যে ইউনিফর্মিটি বেশি। তাহলে সামনের দিন ওই লেন্থ সব পরে আসবা, লেন্থ যা দেখালাম এগুলো সব পরে আসবা ইনশাআল্লাহ। তোমাদের সবার কাছে নিশ্চয়ই সফট কপিটা আছে? ওকে, সামনের দিন সব পরে আসবা। ওকে, থ্যাংক ইউ। আরো পড়ার আগ্রহ আছে? আচ্ছা, একটু প্রশ্ন নষ্ট করি তোমাদেরকে, হ্যাঁ সিয়ান, উপস্থিতি কম কেন, 60 কেন? ওই নেটওয়ার্ক ইস্যুর জন্য ম্যাম, প্রতিদিনই এরকমই থাকে ম্যাম, ওই কয়েকজনের নেটওয়ার্ক অনেক বাজে, নেটওয়ার্ক অনেক বাজে। মানে কোন কোন জায়গা থেকে নেটওয়ার্ক বাজে, কোন ডিস্ট্রিক্টে?
উত্তরাঞ্চলের গুলো অনেক বাজে অবস্থা। আচ্ছা অনেক বাজে, নেটওয়ার্ক বাজে কি তার রুমে বসে বাজে নাকি বাজারে গিয়ে বাজে? হ্যাঁ রুমের বাইরে গেলে, যেমন যে ছাদে গেলে বা মাঠের মধ্যে গেলে, ফাঁকা জায়গায় গেলে ওইখানে আবার পায়। ফাঁকা জায়গায় সে তার বাসা থেকে ঘর থেকে বের হয়ে সে বাজারে কেন যায় না, আমি এই প্রশ্নটা জানতে চাই। বাজারে গেলে ওই মাঝে মধ্যে তো নোট টোট করা লাগে ম্যাম, ওই খাতা নিয়ে কোনো সমস্যা? নো প্রবলেম, এই নোট করা যায়, তোমার কাছ থেকে নোট নেওয়া যাবে, তাকে তো অ্যাটেন্ড করে আমার কথাগুলো শুনতে হবে আগে, তাই নয় কি? সে তো তার পাশে তার গ্রাম থেকে ঘর থেকে বের হয়ে বাজারে গিয়ে বসতে হবে, কোথাও একটা দোকানে গিয়ে বসতে হবে, এবং সেখানে তার নিজ দায়িত্বে একটা জায়গা ঠিক করে নিতে হবে যেখানে বসে সে নোটও করতে পারবে। প্রবলেম সলভিং, তোমাদেরকে প্রবলেম সলভ করা শিখতে হবে। না ম্যাম আসলে হয় কি, নেটওয়ার্ক ভালো থাকলে অনেক সময় প্রবলেম। না বাবা, তোমাদের ইচ্ছা হচ্ছে তোমরা একদম বিছানায় শুয়ে থেকে ক্লাসগুলো শুনবা আরামসে আরামসে আরাম, কিন্তু তোমাদের লাইফটা যে অত্যন্ত জটিল সে জটিল সে জটিল হয়ে যাচ্ছে সেটা তোমরা বুঝতেছ না বাবা। তোমরা আরামসে আরামসে আরাম চাইতেছো, 11টার সময় 12টার সময় ঘুম থেকে উঠতে পারতেছো না, সারারাত বসে বসে উল্টা পাল্টা কাজ করতেছো, ঘর থেকে বের হয়ে গিয়ে বাজারে বসে তুমি কিন্তু কাজটা করতে পারো। সুতরাং সবসময় যে অন্যর দোষ, অন্যর দায়িত্ব বেশি আমার দায়িত্ব কম, এই জিনিস থেকে তো বের হয়ে আসতে হবে। তোমার নিজেরও কিন্তু সেলফ রেসপন্সিবিলিটি বলতে একটা ওয়ার্ড আছে, ইউ আর এ স্টুডেন্ট অফ অ্যান ইউনিভার্সিটি,